আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আর বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় আসসালামু আলাইকুম। সত্যি তাই আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, আজ থেকে একটি সম্ভাবনার দিন, বিশেষ করে আমাদের দেশের ফুটবলের জন্য আজকের দিনটা নিশ্চয়ই স্মরণীয়। আমি শুরুতেই কবি নির্মলেন্দু গুণের ভাষায় বলতে চাই, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। আগস্ট শোকের মাস এবং সেই মাসের শেষ দিনে আমরা দাঁড়িয়ে, তাই আমরা অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের তারুণ্যের খেলা ফুটবল নিয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে, এই শুভ লগ্নে আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইভান সাইর। চলুন দর্শক, এবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭-এর উপরে আমরা একটি চমৎকার অডিও ভিজুয়াল দেখে নেব সবাইকে নিয়ে। চলুন চোখ রাখি পর্দায়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে জন্ম হয় বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের। বাংলাদেশে আধুনিক ফুটবলের রূপকার বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামাল ও বঙ্গবন্ধু দুজনেই ছিলেন অত্যন্ত ক্রীড়াপ্রেমী। ছাত্রজীবনে খেলোয়াড় হিসেবে বঙ্গবন্ধু ছিলেন সুপরিচিত। চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন তাঁরই সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সেই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতার ৪৮ বছরে বাংলাদেশের ক্রীড়ায় অর্জিত সাফল্য অনেক। The Prime Minister, Honorable Prime Minister Sheikh Hasina, waving the Bangladesh flag very proudly indeed. ক্রীড়াবান্ধব সরকার তথা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্রীড়ার প্রতি অসীম ভালোবাসা, কৌশলী পদক্ষেপ ও তাঁর অভিভাবকত্বের কারণে বাংলাদেশের ক্রীড়ায় বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি এর
সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ক্রীড়ার অবকাঠামো ও কৌশলগত মানোন্নয়ন পরিলক্ষিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং মাদকমুক্ত আগামী যুব সমাজ গড়ে তুলতে আয়োজন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ ভিশন 2021 এবং ভিশন 2041-এর লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই আয়োজন দৃষ্টান্ত স্থাপন করবে। কেননা আজকের মাদকমুক্ত যুব সমাজ আগামীতে নেতৃত্ব প্রদান করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। পূর্বে আয়োজিত সাফল্যের ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আবারও আয়োজন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭। একই সাথে প্রমিলা ফুটবলে বাংলাদেশের সাফল্যকে আরও ত্বরান্বিত করতে এবং বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা রেখেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত প্রচেষ্টা ও উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭। এবারের আয়োজনে সমগ্র বাংলাদেশ থেকে অনূর্ধ্ব ১৭ বছরের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে আগামীতে নিশ্চয়ই মাদকমুক্ত সমাজ গঠন করবে। এই আয়োজনের সাফল্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুব সমাজকে অনুপ্রাণিত করবে, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের অডিও ভিজুয়ালটি ভালো লেগেছে এবং আমরা এই মুহূর্তে স্বাগত বক্তব্যের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। আপনি অনুগ্রহ করে আসবেন এবং আমরা স্বাগত বক্তব্য শুনব। এটি করতালি দিয়ে তাকে মঞ্চে ডেকে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭, এই অনুষ্ঠানের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল, উপস্থিত বিভিন্ন ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে অনূর্ধ্ব ১৭ যে বালক ও বালিকা যে ফুটবল টুর্নামেন্ট, এই অনুষ্ঠানটি লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে ও অন্যান্য পরিবারের সদস্যবর্গ যারা 15 আগস্ট শহীদ হয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আপনারা জানেন যে উনি ক্রীড়ার প্রতি অগাধ ভালোবাসা তার, তারপরে আমাদের রয়েছেন মন্ত্রণালয়ের নেতৃত্বে আমাদের জনাব জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়, আমরা ওনার নেতৃত্বে এই মন্ত্রণালয়কে আজকে একটা গতিশীল মন্ত্রণালয় হিসাবে পরিগণিত করার একটা প্রয়াস নিয়েছি অলরেডি, এবং আজকের এই অনুষ্ঠানটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা এই যুব ক্রীড়া মন্ত্রণালয়কে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। মাদকমুক্ত জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি ক্রীড়ার কোনো বিকল্প নেই, বিশেষ করে ফুটবল। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে
গ্রাম শহর যেখানে বলি না কেন এই খেলাটি সবচেয়ে এখনও আমরা মনে করি অধিকাংশ মানুষ খেলে এবং জনপ্রিয়। কাজে আমরা বেছে নিয়েছি এটা, এই খেলাটাকে, এরপরে হয়তো অন্যান্য খেলাকেও আমরা বেছে নেব, যে গ্রাম থেকে শুরু করে যেন এই খেলাটা শহর পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং এর ফলে নেতৃত্বের বিকাশ, জঙ্গিমুক্ত বাংলাদেশ, মাদকমুক্ত বাংলাদেশ যেন গড়তে এবং বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা গড়তে আমরা সমর্থ হই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের পিছনে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, আমাদের মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জনাব ওমর ফারুক, তার নেতৃত্বে উইং প্রধান হিসাবে উপসচিব জনাব মজিবুর রহমান, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব এবং ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর থেকে শুরু করে সবাই যে ঐকান্তিক পরিশ্রম করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামীকাল আমাদের টাঙ্গাইলে এই খেলাটির শুভ উদ্বোধন হবে এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল মহোদয় উপস্থিত থাকবেন সেখানে। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের, উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সম্ভব হলে থাকবেন, উৎসাহিত করবেন। আর বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফেডারেশনের সম্মানিত সভাপতি কর্মকর্তা এসেছেন, একই সাথে আমাদের মাননীয় এমপি মহোদয়কে দেখতে পাচ্ছি, সালাম মুর্শিদি স্যারকে, উনি এসেছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহিদাত এসেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব কাজী সালাউদ্দিন এসেছেন, আরও অনেকে এসেছেন, হয়তো আমি এখান থেকে হয়তো নাম বলতে পারছি না, তাদেরকে সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আমি পরিশেষে এই ফুটবল টুর্নামেন্টের শুভ হোক, এর যাত্রা সার্থক হোক, আপনাদের সবার কাছ থেকে এই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে মঞ্চে এসে আজকের আয়োজন নিয়ে কিছু বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন আপনাকে, এটি করতালি দিয়ে তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। অনারেবল মিনিস্টার অফ স্পোর্টস অ্যান্ড অল এক্সিকিউটিভ অফ মিনিস্ট্রি অফ স্পোর্টস, ডিস্টিংগুইশড গেস্ট, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আসসালামু আলাইকুম। আজকে আই এম ভেরি হ্যাপি যে আজকে আমি এখানে আসতে পেরেছি এই মিনিস্ট্রি অফ স্পোর্টসের এই উদ্যোগে, যে আন্ডার সেভেন্টিন ছেলে এবং মেয়েদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা টুর্নামেন্ট করার সিদ্ধান্তে। আমার মনে হয় এই সিদ্ধান্তটাকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ না জানানোর কোনো স্থান নেই, জানাতেই হবে। এবং আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ এ স্পোর্টস লাভার, আমরা সবাই জানি, প্লাস শি ইজ অলসো ওয়ার্কস ফর দ্য পিপল, বিকজ এই টুর্নামেন্টে সবচেয়ে বড় যেটা হলো ফুটবল প্লেয়ার ছেলে মেয়ে কতজন হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ ইট চেঞ্জ দ্য হোল ক্যারেক্টার অফ এ পার্সন, বিকজ খেলাধুলা করলে স্বাস্থ্য এবং আদার ক্যারেক্টারগুলো ডিফাইন থাকে, যেরকম ড্রাগস, টু কিপ পিপল আউট অফ ড্রাগস ইউ উইল হ্যাভ টু ডু স্পোর্টস, বিকজ স্পোর্টস করলে ফিজিক্যাল যে স্ট্রাকচারটা হয় তাতে আমার জানা মতে 99% অফ দি ফুটবল প্লেয়ার ডাজ নট গো ইন টু ড্রাগস, ফর দ্যাট ম্যাটার এনি স্পোর্টসম্যান ড্রাগসে যায় না। সো এই উদ্যোগটা ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক অপরচুনিটি যেটা স্পোর্টস মিনিস্ট্রি অর্গানাইজ করেছে, অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ ভেরি প্রাউড টু বি দ্য টেকনিক্যাল অ্যাডভাইজার টু দ্য মিনিস্ট্রি অফ স্পোর্টস ফর বঙ্গমাতা অ্যান্ড বঙ্গবন্ধু ফুটবল করার জন্য। সো আমি আশা করব ইন ফিউচারে এটা যদি কন্টিনিউ করেন তাহলে দি ক্যারেক্টার অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস অল ওভার দ্য কান্ট্রি উইল চেঞ্জ ইন এ ভেরি পজিটিভ ম্যানার, এবং ফিজিক্যাল স্ট্রাকচারও উইল অলসো চেঞ্জ অফ এ নেশন, বিকজ বাচ্চা অবস্থার থেকেই ফিজিক্যাল স্ট্রাকচার হ্যাজ টু বি বিল্ড। সো আমি আর কথা বাড়াবো না, অল আই উইল সে দ্যাট
Bangladesh, on behalf of Bangladesh Football Federation and myself, I thank the Minister of Sports, the ministers and his executive, a initiative in our journal. I also thank the Prime Minister of Bangladesh for supporting sports in Bangladesh. I hope this will be a very successful tournament. Assalamu alaikum, thank you. অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে এসে আজকের আয়োজন নিয়ে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিনীতভাবে আমাদের আজকের এই আয়োজনের যে যার স্পিচ শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি। অনুষ্ঠানের এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি। তার মূল্যবান বক্তব্য নিয়ে তিনি মঞ্চে আসছেন। আরেকটি জোরে করতালি আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০১৯ লোগো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর জাফরউদ্দিন, উপস্থিত আছেন আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, উপস্থিত আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব শাহেদ রেজা, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি সহ আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি এই শোকের মাসের শেষ দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি সেই মহিষী নারী যিনি যার অবর্তমানে এই বাঙালি জাতিকে যিনি সাহস যুগিয়েছেন, শক্তি যুগিয়েছেন, সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15 আগস্ট সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই শোকের মাসে আমরা এমন একটি প্রোগ্রাম শেষ দিনে যে লঘু এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমরা জানেন যে আগামীকাল 1 তারিখ থেকে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সে উপলক্ষে আজকে লঘু এবং ট্রফি উন্মোচন এবং প্রিয় সাংবাদিক ভাইদের সাথে যে সংবাদ সম্মেলনটি হবে এরপরে, এই উপলক্ষে আজকে এখানে উপস্থিত আমরা আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যুব সমাজকে মাদক মুক্ত যুব সমাজ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে, এই যুব সমাজকে জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে উনি যে এই খেলাধুলাকে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন, আজকে এর ফলে তরুণরা খেলাধুলা আকৃষ্ট হয়ে তারা শুধু এই দেশকে সম্মানিত করছে তাই নয়, তারা দেশে বিদেশে আমাদের অ্যাম্বাসাডার হিসাবে আমাদের পতাকাকে সমুন্নত রাখছে। আমরা অবশ্যই মনে করি এমন একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন, ক্রীড়াবান্ধব একজন প্রধানমন্ত্রী যিনি সবসময় ক্রীড়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি কাজ করেন এবং আমরা সেভাবেই আমাদের মন্ত্রণালয় তাদের এই কর্মযাত্রাগুলো অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে গতবার আমরা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছিলাম এবং সেই টুর্নামেন্টে আয়োজন করার পরে আমরা সেখান থেকে লক্ষাধিক খেলোয়াড় থেকে 42 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছিলাম এবং 42 জন খেলোয়াড়কে বাছাই করে তা বিকেএসপিতে আমরা উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম এবং তাদের মধ্য থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো
আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চারজন খেলোয়াড়কে ব্রাজিলে প্রেরণ করতে সক্ষম হয়েছিলাম এবং তাদের সেখানে উন্নততর প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে একটি টুর্নামেন্টে আমাদের যে খেলোয়াড়রা যে টিমে খেলেছিল তারা ফাইনালে খেলতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, সেই ফাইনাল ম্যাচে আমাদের বাংলাদেশের প্লেয়ার প্রথম গোলটি আমাদের বাংলাদেশের খেলোয়াড়টি দিয়েছিল। এটা আমি আমি মনে করি যে বাছাই করে যে আমরা খেলোয়াড়গুলো আনলাম এই এর থেকে এই যে আমাদের এই যে কৃতি খেলোয়াড় বের হয়ে আসলো এটা আমি মনে করি এই 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 স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের আসলে এই টুর্নামেন্টে আয়োজন করা। আমরা এটাকে আরও এগিয়ে নিতে চাই আমাদের, কারণ আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি খেলাধুলার কথা বললে কখনোই তিনি না করেন না। এবং আগামী বছর মুজিব বর্ষে আপনারা জানেন যে আমরা প্রায় 95টি আন্তর্জাতিক এবং জাতীয় মানের টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি এবং সেখানে আমরা প্রায় 35টির অধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করব। আমরা আশা করব এটা সেই এক বছর হবে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলাধুলার জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবং এটা এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমরা যে এই বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করছি এবং বঙ্গমাতার যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি এর থেকেও আমাদের উদ্দেশ্য হচ্ছে এর থেকেও খেলোয়াড়দেরকে বাছাই করে এনে তারা তাদের মেধার বিকাশ ঘটাবেন এবং তারা যাতে উন্নততর প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন সেই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও অত্যন্ত একজন খেলোয়াড় ছিলেন, ছোট বয়সে ওয়ান্ডার্স ক্লাবে তিনি খেলেছেন, পরবর্তীতে আরও অনেক খেলাধুলায় তিনি সম্পৃক্ত ছিলেন। তার সন্তান শেখ কামাল তিনি আধুনিক ক্রীড়াঙ্গনে তিনি যিনি রূপকার ছিলেন এবং যিনি এমন কোনো খেলা নেই যেটা তিনি অংশগ্রহণ করেননি। তার প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যই খেলাধুলা নিজে খেলেছেন, খেলাধুলাকে উৎসাহিত করেছেন। আমরা অবশ্যই সে উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমরাও আগামী দিনে এই খেলাধুলার একটি নবজাগরণ তৈরি করার ক্ষেত্রে আমরা সকলে মিলে একসাথে কাজ করব, সেই প্রত্যাশা রেখে এই টুর্নামেন্টটি সার্বিকভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আশা করি আপনারা আমাদের এই এই যে মাসব্যাপী যে প্রোগ্রামটি অনুষ্ঠানটি হবে সে অনুষ্ঠানে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং কষ্ট করে আপনারা যে উপস্থিত হয়েছেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে অবশ্যই আমরা মনে করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 টুর্নামেন্টটি সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অনুরোধ করছি কিছুক্ষণ আমাদের সাথে মঞ্চে সময় দিবেন, আমরা এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে যাব, আমাদের আজকের এই যে আয়োজন যে কারণে ট্রফি এবং লোগো উন্মোচন এবং একই সাথে আমন্ত্রিত অন্যান্য অতিথি যারা আছেন তাদেরকেও অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন আপনাকে, মাননীয় সচিব মহোদয় আপনাকেও বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং একই সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ শাহেদ রেজা আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আমাদের অনেকেই আছেন, আমন্ত্রিত যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সালাম মুর্শিদি সম্মানিত আপনাকেও মঞ্চে ডেকে নিচ্ছে, আসবেন এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের আজকের আয়োজনের ট্রফি এবং লোগো উন্মোচন করব। আমরা কিছুক্ষণ আপনাদেরকে মঞ্চে থাকবার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অনুরোধ করছি, আমাদের এখানে একটি বাটন রয়েছে সেখানে হাত রেখে আপনি আমাদের আজকের এই ট্রফি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই মহেন্দ্র খান আমরা পার করলাম। একই সাথে আপনাদের সকলকে আমরা অভিনন্দনও জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের পরবর্তী আয়োজন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে। সকলকে ধন্যবাদ। আমরা শুরু করছি আমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব শুরুতে আমি সংবাদ সম্মেলনে আমার আনুষ্ঠানিক বক্তব্য প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০১৯ আয়োজনের প্রাক্কালে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি আনন্দিত। আমি প্রথমে বক্তব্যের শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে যে মহান নেতার সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা জাতির সামনে সূর্যের আলোর মতো সুস্পষ্ট, সেই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব ক্রীড়া মন্ত্রণের উদ্যোগে প্রতি বছরই দেশব্যাপী সমারোহে আয়োজন করা হচ্ছে, যেটা আমরা গত বছর শুরু করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭। আমরা জানি চলার পথে সর্বদাই বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন তার সহধর্মিণী মহিষী নারী। শুধু তাই নয়, বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন বা বিভিন্ন কারণে তিনি যখন বাইরে থাকতেন, তার পুরো বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তিনি সবসময় বাঙালি জাতিকে সাহস যুগিয়েছেন, শক্তি যুগিয়েছেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আর তাই নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যকে আরও ত্বরান্বিত করতে এবং বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করে রাখার মানসে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০১৯। আমরা দায়িত্ব গ্রহণ করে তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে আন্তঃজেলা ফুটবল ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। গত বছরে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হতে বাছাইকৃত ৪২ জন খেলোয়াড়কে বিকেএসপিতে ইতিমধ্যে তাদের উন্নততর প্রশিক্ষণ তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ৪ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করে তাদের ব্রাজিলে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছিল এবং তারা প্রশিক্ষণ গ্রহণ করা শেষে আবার দেশে ফিরে এসেছেন। আমি বিশ্বাস করি এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের আগামী দিনে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে, বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত বাংলাদেশ গড়বার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায় সুস্থ সবল ও কর্মঠ হিসাবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগ আমাদেরকে আপনাদের সকলের সহযোগিতায় কামনা করছি। আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দুপুর ২টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এই উপজেলা পর্যায়ে ৪,828টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি, জাতীয় পর্যায়ে ৮টি দলের সর্বমোট খেলোয়াড় ১,১৩,০৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ যেহেতু এই বছর আমরা প্রথম শুরু করছি, এজন্য এবার আমরা
জেলা পর্যায় থেকে এটা শুরু করব এবং 581টি জেলা বিভাগ 68টি বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে 8টি দলে মোট 11,826 জন খেলোয়াড় নারী খেলোয়াড় অংশগ্রহণ করবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুরূদ্ধ 17 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুরূদ্ধ 17 2019 সাফল্যমণ্ডিত হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর দেব, না হলে আমরা ওনাদের অনুষ্ঠান শেষ করব। এই দুটো টুর্নামেন্ট থেকে যেসব খেলোয়াড়রা আপনার প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে তাদেরকে পরবর্তীতে আপনারা নার্সিং করবেন কি না, নার্সিং করলে সেটা কাদের তত্ত্বাবধানে হবে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে, এবং তারা আসলে পরবর্তীতে কোথায় যাবে ফাইনালি আর কি? ধন্যবাদ আপনাকে। আমি পাশাপাশি আমাদের ক্রীড়া পরিদপ্তর যারা সার্বিক সহযোগিতা করছে আয়োজনের ক্ষেত্রে এবং লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন আমাদের ফুটবল ফেডারেশন, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এই আমরা যে গত বছর যে প্রতিভাবান যে খেলোয়াড়দেরকে নিয়ে এসেছিলাম 42 জন খেলোয়াড়দেরকে তাদের বাছাই করে তাদের মধ্য থেকে আমরা তাদেরকে উন্নত প্রশিক্ষণ বিকেএসপিতে দিয়েছি এবং 4 জন খেলোয়াড় ব্রাজিলে তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণ দিয়ে এসেছি। পরবর্তীতে আমাদের প্রশিক্ষণের পরে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সাহেব এখানে আছেন, ওনাদের কাছে আমরা সেটা খেলোয়াড়দেরকে আমরা হস্তান্তর করব এবং ওনারা তাদেরকে আরও উন্নততর প্রশিক্ষণ দিয়ে তারা জাতীয় পর্যায়ে এবং বা বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে তারা যাতে সেখানে স্থান করে নিতে পারেন সেই বিষয়ে তারা উন্নততর প্রশিক্ষণে তাদের, যেহেতু ফুটবল ফেডারেশনের একাডেমিও রয়েছে এবং একাডেমিরই তারা সুন্দরভাবে কাজ করছেন, তারা আশা করব সেখানে এই খেলোয়াড়গুলো গিয়ে তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্যে থাকতে পারেন। সে ব্যবস্থাটুকু আমরা গতবার যেটি করেছি সেখানেও তারা সেই উদ্যোগটি গ্রহণ করে তারা সেভাবে কাজ শুরু করেছেন। আমরা আশা করছি যে আগামী বছর আমরা আরও এই যে বছরের যে খেলোয়াড়গুলো আমরা বের হবে তাদেরকে আমরা আরও নতুনভাবে পরিকল্পনা নিয়ে আমরা বসে ফুটবল ফেডারেশন থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা বসে কীভাবে তাদেরকে উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যাতে সারা বছর তারা প্রশিক্ষণে থাকতে পারে, তারা যাতে ঝরে না যায় এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই আরও ব্যাপকভাবে কাজ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি সচিব মহোদয়ের কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্টের জন্য বালক ও বালিকা মোট কত পরিমাণ বাজেট ধরা হয়েছে এবং প্রাইজ মানি বা পার্টিসিপেশন মানি সেই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করে জানাতেন। আমরা আপনার ইতিমধ্যে জেনেছেন যে বালিকাদের খেলাটা এবার নতুন চালু করেছি, শুরু করেছি। আমাদের বাজেট যে বিষয়টা এটা একটু টেকনিক্যাল বলবো না, আমাদের থোক টাকাটা থাকে, এই থোক টাকার থেকে আবার বিভিন্ন খেলাধুলা আমরা চালিয়ে থাকি। তো আমাদের যে খাতটা রয়েছে, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের 29 কোটি টাকার মতো রয়েছে। এখান থেকে এই দুটি খেলা বালক বালিকা এবং শুধু এই দুটা না, এরপরে আমাদের আরও কিছু খেলা ইন্টার কলেজ আমরা শুরু করতে যাচ্ছি, এটাও মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল যেটা ইন্টার কলেজ খেলা শুরু করার জন্য, তো আমরা এবার ইন্টার কলেজে শুরু করব। তো প্রাথমিক পর্যায়ে আমরা এটা বালকদের দিয়ে শুরু করব, হয়তো পরবর্তী বছর বালক বালিকা ইন্টার কলেজ। আপনারা জানেন এছাড়াও আমাদের আয়োজনও ইন্টার ইউনিভার্সিটি হয়, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো হচ্ছে। তো মূলত এই খাত থেকেই এই খেলাগুলো পরিচালনা করা হবে, আর এই খরচটা আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদের বেসিক্যালি আমরা এই টাকাগুলো একদম ইউনিয়ন উপজেলা জেলা সব পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তাদেরকে একটা ওই আমরা বরাদ্দগুলো দিয়ে দিই, ওখান থেকে খরচগুলো করে তারা আমাদের পরে হিসাবগুলো দিবে আর কি।
তো মূলত খরচগুলো হচ্ছে একদম ফিল্ড পর্যায়ে খরচ হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সচিব। আমার প্রশ্ন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন ভাই, আমি জানতে চাই যে গত বছর যে বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ অনুষ্ঠিত হয়েছিল, প্রথম আসর হয়েছিল, সেই আসর থেকে যে প্রতিভাবান খেলোয়াড়দের পাওয়া গেছে, তাদের কেউ কেউ একাডেমিতে জয়েন করেছে, একাডেমিতে আছে, অ্যাজ এ ফুটবলার এবং এ ফুটবলারের সর্বোচ্চ কর্তা হিসেবে আপনার কাছে কী মনে হয় এই টুর্নামেন্ট থেকে যারা আসছে এবং ভবিষ্যতে আসবে তারা কতটা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে এবং করছে? দিস ইজ এ ভেরি টেকনিক্যাল কোশ্চেন। এটা টেকনিক্যালি অ্যান্সার করতে গেলে যেটা হলো যে লাস্ট বঙ্গবন্ধু U17 যে গোল্ড কাপটা হয়েছে ছেলেদের, এখানে আমরা স্কাউটিং করি, মিনিস্ট্রি টুর্নামেন্ট অর্গানাইজ করে, বাট ওনারা জানেন না যে আমাদের লোকাল কোচেস, ফরেন কোচেস, তারা কিন্তু সব দেখতে থাকে প্লেয়ার কোথায় আছে, বিকজ স্কাউটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুটবল। যেরকম চারজনকে সিলেক্ট করে ব্রাজিলে পাঠানো হয়েছে এবং তারা ফিরত আসাতে বিএফএফ এর একাডেমিতে নেওয়া হয়েছে। সামনের যে টুর্নামেন্ট, আশা করছি যে আমরা স্কাউটিংয়ে অনেক প্লেয়ার পাবো, বাট এরকম হতে পারে একটা প্লেয়ারও না পেতে পারি, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য প্লেয়ার। সো এই জিনিসটা এক্স্যাক্টলি বলা যায় না, এবং আমার মতে আমরা যদি এই টুর্নামেন্ট থেকে 100 কোয়ালিটি প্লেয়ার পাই, 100 জনকে ট্রেনিং করার দরকার, এবং যদি একজনও না পাই দেখাবার জন্য ট্রেনিং করার দরকার নাই। সো দ্য নাম্বারস আর এইগুলো আপনাকে আমি বলতে পারবো আফটার দ্য টুর্নামেন্ট উইথ দ্য টেকনিক্যাল পিপল অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন উইল গিভ দেয়ার ফাইনাল লিস্ট। সো আর সবচেয়ে বড় সুবিধা হলো এখন যেটা, মিনিস্টার সাহেব ইজ এ স্পোর্টস লাভিং পার্সন, ওনার সাথে কাজ করে আই এম ফাইন্ডিং ইট ভেরি কমফোর্টেবল, বিকজ উনিও জিনিসগুলো বুঝেন কী করতে হবে। সো আমরা, আমার মতে এমন কিছু করা উচিত না লোক দেখানোর, দ্য রিয়ালিটি ইউ শুড ওয়ার্ক, যেটা আমি উদাহরণ দিলাম 100 জন হোক আর 10 জন হোক, দ্য কোয়ালিটি মাস্ট বি দেয়ার। সো কোয়ালিটির উপরে কাজ করা দরকার, এবং আমি মনে করি আমরা মিনিস্ট্রির সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জয়েন্টলি কাজ করতে সাকসেসফুলি করতে পারবে। ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, আমি আরেকটু জানতে চাচ্ছি যে আসলে এই টুর্নামেন্টটা হচ্ছে U17, অর্থাৎ আমরা বলছি যে মেধা খুঁজে আনা বা ট্যালেন্ট হান্টের মতো একটা প্রোগ্রাম হবে এই টুর্নামেন্টটা, আসলে মেধা তুলে আনার জন্য আসলে U17 টুর্নামেন্টটা ভালো নাকি আরেকটু নিচে হলে পরে ভালো হতো, এই বিষয়টা? আর হলো আপনারা এই টুর্নামেন্টে কীভাবে সাপোর্ট করছেন? লজিস্টিক সাপোর্টের কথা মাননীয় মন্ত্রী বললেন, কী পর্যায়ে সাপোর্টটা করছেন আসলে? আপনি যেটা বলেছেন ইউ আর পার্শিয়ালি রাইট। অ্যাকচুয়ালি আপনাকে U8, U10, U12 এভাবে আসতে হয়, বাট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই দেশে প্রথম লাস্ট 4-5 বছর ধরে U16, U17 শুরু হয়েছে। তো আমার মনে হয় একটা শুরু হওয়ার জায়গা করা উচিত, বিকজ আজকে আপনি U8 করতে গেলে আপনি ওইভাবে পাবেন না, বাট ওয়ান্স দিস U16, U17 প্লেয়াররা খেলবে তখন এটা দেখে এরপরের বাচ্চাগুলোর আগ্রহ বাড়বে। আগে তো 4-5 বছর আগে তো খেলাই ছিল না, তো বাচ্চারা কোত্থেকে আসবে? এখন এই 17গুলোই আই থিঙ্ক দিস দ্য রাইট এজ ফর দ্য টাইপ বিট। মেবি 2 বছর পরে এটা 13-তে চলে যাবে, 14-তে 12-তে চলে যাবে, বাট এখন দিস ইজ পারফেক্টলি অল রাইট। আমি এ বিষয়ে একটু উত্তর দিতে চাই। আপনারা জানেন যে আমাদের প্রাথমিক স্কুল লেভেলে জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাত নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে প্রাথমিক স্কুল লেভেলে। এই প্রাথমিক স্কুলে যারা খেলাধুলা করেন, যারা এই মেধাগুলো বেরোয় আসছে, তাদের কিন্তু আর জায়গা থাকে না কোথায় গিয়ে পরবর্তীতে টুর্নামেন্ট খেলবে বা তাদের মেধাকে বিকাশ করার কোনো সুযোগ থাকে না, যার কারণে এই প্রাথমিক লেভেল যেহেতু খেলা হচ্ছে এইটাকে তাদেরকে আরেকটা সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই U17 টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছি, যাতে করে তারা মেধা বিকাশ করার একটা জায়গা তারা পায়, প্ল্যাটফর্ম তারা পায়। এই কারণেই কিন্তু U17 আমরা করেছি। আমরা আশা করছি যে
আপনারা জানেন যে এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে খেলাগুলো চলছে সেখান থেকে আমাদের মেয়েরা আজকে কিন্তু যে মেয়েরা বের হয়ে আসছে তারা কিন্তু আজকে মেয়েদের টুর্নামেন্টে আজকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম বয়ে আনছে। কিন্তু তারা পরবর্তীতে আরেকটা যাতে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এই কারণে কিন্তু এই সুযোগটি আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি। আশা করছি যে এটা তাদের জন্য অনেক বেশি ভালো হবে বলে আমরা মনে করছি। আমার নাম এস এম ইকবাল, আমি সময় টিভিতে কাজ করছি। মাননীয় মন্ত্রী, উদ্যোগটা নিঃসন্দেহে ভালো, তবে এখানে আমার একটা অপিনিয়ন ছিল সেটা করা যায় কি না। আজকে বাফুফেতে আপনারা বাফুফেকে ডেকেছেন যাতে হচ্ছে ফুটবলারগুলোকে তারা পরবর্তীতে নার্সিং করতে পারে, এই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের যে ক্লাবগুলো আছে তাদের অ্যাটাচ করা যায় কি না। তাহলে হচ্ছে যে চাপটা শুধুমাত্র বাফুফের উপর পড়ছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড হয়ে যেত। এই ধরনের কোনো উদ্যোগ আপনারা ভবিষ্যতে নেবেন বা করবেন কি না? ধন্যবাদ, একটু সুন্দর প্রশ্ন করেছেন। তা আমরা অবশ্যই এই বিষয়টি আমরা চিন্তাভাবনা করব যাতে করে ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিভিন্ন ক্লাব পর্যায়ে তারাও যাতে এই খেলোয়াড়দেরকে বেছে নিতে পারে, তারাও যাতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে পারে। অবশ্যই এই বিষয়টি আমরা আমাদের চিন্তাভাবনায় থাকবে যাতে করে ভবিষ্যতে যখন আমরা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ক্লাব পর্যায়ে সংগঠকদেরকে আমরা ডাকবো, তাদের সাথে সমন্বয় করে কীভাবে আমরা এটা করব সে বিষয়টি আমরা অবশ্যই পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। তো আসলে আর কারো প্রশ্ন নেই, আপনাদেরকে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে বন্ধের দিন, যদিও আপনাদের কোনো বন্ধ নেই, তারপরেও এই বন্ধ দিনে কষ্ট করে আপনারা এসেছেন। আমাদের যারা সংগঠক, আমাদের যারা আজকে এখানে উপস্থিত আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সকলে কষ্ট করে সময় দিয়েছেন। তবে আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আমরা যে এই টুর্নামেন্টটি আয়োজন করছি, এই দুটি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি প্রচারের ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমি মনে করি এই যে ফুটবলের জাগরণ তৈরির ক্ষেত্রে এটা অনেক বেশি ভূমিকা রাখবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।